আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ইনস্টাগ্রাম ভেরিফাই করব। হ্যাঁ বন্ধুরা, তো চলেন ভেরিফাই করলে কি হবে আর ভেরিফাই কিভাবে করবেন আজকে সমস্ত প্রসেসগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আমরা দেখি যে ভেরিফাই করলে কি হয়। দেখেন, এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ইউটিউব নামে একটা আছে, ইনস্টাগ্রাম অপশন আছে, অর্থাৎ ইউটিউব। দেখেন এখানে ভেরিফাই, এখানে নীল একটা টিক চিহ্ন দেওয়া আছে। ভেরিফাই করলে আপনার যে আইডি, আইডির পাশে ওরকম টিক চিহ্ন দেখা দিবে। তো আমরা আরও দেখি, দেখেন এখানে যে অ্যাপেল নামে একটা আইডি আছে ইনস্টাগ্রাম। দেখেন এখানে এই যে পাশে কি আছে, একটা নীল একটা অপশন অর্থাৎ টিক চিহ্ন দেওয়া আছে। ভেরিফাই করলে আপনার চ্যানেলেও বা আপনার আইডির পাশেও এরকম একটা টিক মার্ক যোগ হবে। আর ভেরিফাই করলে আরও অনেক সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার চ্যানেলটা আর হ্যাক হবে না বা আপনার চ্যানেলটা কি হবে, বেশি গ্রো হবে এবং আপনার এই আইডিটা বেশি বেশি মানুষের কাছে আপনি যে ছবিটা ছাড়বেন বা আপনি যে ভিডিওটা ছাড়বেন বেশি বেশি ভিউ পাবেন। তো দেখেন আমি এখানে এই যে একটা আইডি, দেখেন ইনস্টাগ্রাম আইডি, এই আইডিটা ভেরিফাই করা আছে, বিধায় এখানে কি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন একটা পিকচার ছেড়েছে, একটা ছবি ছেড়েছে, দেখেন কতগুলো কি হয়েছে, লাইক পেয়েছে এবং ভিউ হয়েছে। আমি আরও দেখাচ্ছি যে আরও যে আইডিগুলো কি আছে, ভেরিফাই করা আছে, সেই ভেরিফাই করলে আপনার এই সুবিধাগুলো আপনি কিন্তু আপনার আইডির মধ্যে পেয়ে যাবেন। তো এখন ভেরিফাই করবেন কিভাবে আমি সেটা আপনাদেরকে দেখাবো, যে আপনারা কিভাবে ভেরিফাই করবেন। দেখেন ইনস্টাগ্রাম একটা আইডি দেয়া, সেখানেও একটা ভেরিফাই টিক চিহ্ন, টিক মার্ক এখানে আছে। তো আপনার আইডির পাশেও এরকম একটা টিক মার্ক আপনি পেয়ে যাবেন যদি আপনি ভেরিফাই আপনার আইডিটা করে নেন। তো চলেন এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাই, আমরা কিভাবে আমাদের আইডিটা ভেরিফাই করব। ভেরিফাই করতে হলে আপনাদের এখানে যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের যে অপশনটা দেওয়া আছে এখানে থ্রি বার, এই থ্রি বারে আপনি ক্লিক করে দিবেন। থ্রি বারে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার কি করতে হবে, এখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিংয়ে আপনি ক্লিক করে দিবেন। আমরা সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এবার আপনার কি করতে হবে, এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্ট অপশন আপনার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে এসে এখানে দেখেন আপনার একটা অপশন আছে, দেখেন রিকোয়েস্ট ভেরিফাই, অর্থাৎ আপনার আইডির জন্য আপনি কি করতে পারবেন, রিকোয়েস্ট করতে পারবেন অর্থাৎ ভেরিফাই করতে পারবেন। এই রিকোয়েস্ট ভেরিফাই এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন। আমরা এই রিকোয়েস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখুন এখানে রিকোয়েস্ট করার জন্য কি কি প্রয়োজন ভেরিফাই করার জন্য। এখানে দেখেন আমি আপনাকে দেখিয়েছিলাম যে আপনার আইডির পাশেও কিন্তু এরকম একটা কি হবে, টিক মার্ক যোগ হবে, যে আইডিগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো দেখেন এখানে আপনি যদি ভেরিফাই করেন তাহলে আপনার যে আইডি আছে, আইডির পাশে কিন্তু এরকম একটা টিক মার্ক উঠবে। তো এখন ভেরিফাই করতে হলে এখানে কি কি প্রয়োজন, কি কি শর্ত, দেখেন সর্বপ্রথম এখানে দিতে হবে আপনার ইউজার নেম, আপনার একটা নাম দিতে হবে, এরপর ফুল নেম দিতে হবে। এবার আপনার কী করতে হবে, এখানে একটা আপনার টাইপ করে দিতে হবে ডিসক্রিপশন, হ্যাঁ আপনার এই আইডিটা কি সম্পর্কে তার একটা তার ডিসক্রিপশন বক্সে আপনি এটা লিখে দিবেন। এরপর আপনার কি করতে হবে, দেখেন এখানে আপনার কি আছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও এখানে আপলোড করবেন সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। এবারে দেবেন আপনার কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ এখানে আপনার অপশনাল দেওয়া আছে, এটা দিলেও হবে না দিলেও হবে। এরপর আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, এটাও অপশনাল। আর এখান থেকে আপনার কি করতে হবে, আপনার এই জায়গার থেকে আপনার ইউআরএল, অর্থাৎ আপনার এই আইডির ইউআরএলটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এভাবে করে কি করবেন, আপনার এখানে যে সাবমিট অপশনটা আসবে, এই সাবমিটে আপনি ক্লিক করে দিলে কিন্তু আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। আমি কিন্তু এখন আপনাদের সব কিছু দিয়ে আমি ভেরিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এভাবে কি করবেন, আপনারা আপনাদের আইডিগুলো ভেরিফাই করে নেবেন। তো বন্ধুরা এখন যখন আপনারা এখানে আপনার ফুল নেম দিবেন, দেওয়ার পর আপনার এখানে কি করতে হবে, এখানে আপনার ডকুমেন্ট দিতে হবে। একটা কি ডকুমেন্ট, এখানে দেখেন আমি ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে যে আপনার ডকুমেন্ট হচ্ছে এখানে পাসপোর্ট
এর নাম্বার দিতে পারেন বা আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ট্যাক্স নম্বর অর্থাৎ এই যে কোনো একটা ডকুমেন্ট আপনার দিতে হবে। আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড দেবো, আইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর আপনার কী করতে হবে এখানে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও করতে চান সেখানে ক্যাটাগরি দিয়ে দেবেন। আমি এখানে এডুকেশন দিয়ে দেবো, এই এটা দিয়ে দেবো। এরপর আপনার কী করতে হবে আপনার এখানে এই অপশনে দেখেন দেওয়া আছে, এখানে যদি আপনি করে করেন আপনার কান্ট্রি আপনার দেশটা সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশ থেকে আসেন। আমি বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ কী করে দিলাম সিলেক্ট করে দিলাম। আর এখানে যে গুলো এগুলো অপশনাল। এখন আপনার কী করতে হবে এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিতে হবে, এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখন ইউআরএল কীভাবে আমরা কপি করব, এটা কপি করতে হলে আমাদের এখানে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ব্যাকে চলে যাই, যাওয়ার পর আমরা আমাদের যে অপশনালগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনার এই ফর্মটা এভাবে পূরণ করা হবে, পূরণ করার পর আপনার কী করতে হবে এখানে এসে সাবমিটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারটা কিন্তু হয়ে যাবে, আপনার ইনস্টাগ্রাম আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে।